সচিবালয়ের সামনে অবস্থান করেছেন। তাদের আমরা শুনতে পেয়েছি তাদের সাথে সমঝোতা, পুলিশের সাথে সমঝোতা করার চেষ্টা চলছে, কিন্তু পুলিশের সাথে সমঝোতা করার সময় হয়তো বা ধৈর্য হয়তো আন্দোলনকারীদের আর নেই আমরা যতটুকু বুঝতে পারছি, এবং আপনারা দেখতে পরিস্থিতি এখানে চলছে। এবং এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে কেমন পরিস্থিতি বিরাজ করতেছে এই এই পয়েন্টে, এবং আন্দোলনকারীরা হয়তো ব্যারিকেড ভেঙেই চলে যাবে, এবং ব্যারিকেড ভাঙার সে প্রচেষ্টা চলছে আন্দোলনকারীদের এখানে জমায়েত হয়ে। আপনারা দেখছেন যে পুলিশের মুখোমুখি, পুলিশের ব্যারিকেডের মুখোমুখি ছাত্ররা ঝাঁপিয়ে পড়ছে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ব্যারিকেড সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি এখানে উদ্ভব হতে পারে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, এবং এই মুহূর্তে কিন্তু খুবই টানটান ছাত্ররা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বিক্ষুব্ধ হয়ে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, পুলিশের ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশের ব্যারিকেড কিন্তু ব্যারিকেড খুলে গেছে, এবং আমি পুলিশের ব্যারিকেড ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু ছাত্ররা সামনের দিকে এগিয়ে চলছে, এবং আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদের উদ্দেশ্যে এই বিশাল গণমানুষের বা গণ মিছিল যে বা গণপদযাত্রা মিছিলকে সামনে এগিয়ে দিতে পুলিশের ব্যারিকেডটা খুলে দিয়েছে, অর্থাৎ সমঝোতা অনুযায়ী তারা সামনের দিকে এগিয়ে চলছে। তো এই পরিস্থিতিতে আপনারা দেখছেন যে টানটান উত্তেজনা বিরাজ করছিল যে ব্যারিকেড ভেঙে যেতে দিবে কিনা, এই মুহূর্তে আমরা দেখছি ব্যারিকেডটা খুলে দিয়েছে, এবং ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে চলছে। আজকে তাদের যে কর্মসূচি রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গণপদযাত্রা, সেই গণপদযাত্রা তারা অংশগ্রহণের জন্য যাচ্ছে। আমরা দেখছি যে কিছু অংশের ব্যারিকেড ভেঙে খুলে দেওয়া হয়েছে, আবার কিছু অংশের ব্যারিকেডে রয়েছে, এবং ব্যারিকেডের উপর একজন আন্দোলনকারীকেও আমরা দেখছি যে আন্দোলনের জন্য তাদের সহযোদ্ধাদেরকে অনুপ্রেরণা জাগাবার জন্য স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখছি যে সচিবালয়ের সামনে থেকে শুরু করে পুরো বিশাল যে আন্দোলনকারীর মিছিল ছিল, সেই মিছিল বঙ্গভবনের উদ্দেশ্যে যে জিরো পয়েন্টে ব্যারিকেড যে বাধা ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডে পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টেডিয়ামের দিকে তারা এগিয়ে যাচ্ছেন, এবং স্টেডিয়াম পার হয়ে হয়তো তারা বঙ্গভবনের দিকে এগিয়ে যাবেন। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ছাত্রী এখানে জমায়েত হয়েছে, এবং কোটা সংস্কার আন্দোলনে কি পরিমাণ কি বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এখানে জমায়েত হয়েছেন, এবং জমায়েতকৃত শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা কেবল পুরুষ শিক্ষার্থী দেখছি না, এখানে আমাদের নারী শিক্ষার্থীদের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি, এবং আপনারা দেখছেনই যে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে ব্যারিকেড ভেঙে সামনের দিকে। আমরা এখানে দেখেছিলাম যে টানটান উত্তেজনাকর পরিস্থিতি, যেই ধরনের আমরা শঙ্কায় ছিলাম যে এখানে কোনো দুর্ঘটনা হতে পারে কিনা, বা পুলিশ তাদের কোনো অ্যাকশনে যেতে পারে কিনা, তো আমরা দেখলাম তাদের পুলিশ তাদের ব্যারিকেড খুলে দিয়েছে, এখন দেখছি পুলিশ পুরোপুরি ব্যারিকেড খুলে দিল, এবং পুলিশ দুই সাইড থেকে কিন্তু সরে গিয়েছে, এবং যে গণপদযাত্রা সেই গণপদযাত্রা কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা পুলিশের যে বাধা ছিল সেখানে তা পেরিয়েই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং কোনো প্রকার এখানে যে দুর্ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি জিরো পয়েন্টে হতে পারেনি, যার শঙ্কা বারবার করা হচ্ছিল যে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি এখানে হবে কিনা বা বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিনা, সেই পরিস্থিতি আমরা দেখতে পাইনি। এই মুহূর্তে দেখছেনই যে পুলিশের ব্যারিকেড ভেঙে কি পরিমাণ শিক্ষার্থী এগিয়ে চলছে, এবং তাদের পদযাত্রা, এই গণপদযাত্রা কিন্তু রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবন পর্যন্ত তারা যাবেন, তাদের যেই প্রতিনিধিরা আছেন তারা স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর জমা দিবেন, এবং তারপরে কিন্তু আজকের মতো তাদের যে গণপদযাত্রা কর্মসূচি সেই গণপদযাত্রা কর্মসূচি তারা শেষ করবেন। তো এই দেখছিলেন যে এখন মিছিল
ছিল শেষ অংশটুকু তারা এগিয়ে যাচ্ছে, এবং যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ব্যারিকেডটি সরিয়ে চলে যাচ্ছে। এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী যে কঠোর অবস্থান দেখছিলাম এতক্ষণ যাবো, সেই কঠোর অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেরিয়ে আসছে এবং তাদের এই গণপদযাত্রা করার জন্য যে পথ সে পথ কিন্তু তারা ছেড়ে দিয়েছে। তো এই এই পর্যন্ত আমরা এই ছিল আমার কাছে যে গুলিস্তানের জিরো, তো এই ছিল জিরো পয়েন্ট মোড় থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ মিছিলের যে অংশ, সে মিছিলের অংশ কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে।